মানুষরাতের এটাই প্রথম বার্থডে, তাই অন্যান্য বাড়ির থেকে এবারে জন্মদিনটা যে একেবারে আলাদা এবং খুব স্পেশাল সেটা বলাই বাহুল্য। আর সেই জন্মদিনটা খুব স্পেশালভাবেই কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, যার ইঙ্গিত পাওয়া গিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই। জন্মদিন উপলক্ষে সাদা রঙের একটি পরী কেকের সঙ্গে হাসি মুখে নিজের ছবি শেয়ার করেছেন নুসরত, যে পরীর কোলে রয়েছে এক সদ্যজাত। পরম স্নেহে ঘুমন্ত সন্তানকে কোলে আঁকড়ে রেখেছেন মা পরী। আবার তিন তলা কেকের উপরে রয়েছে মোমবাতির আলোতে নৃত্যরত এক যুগল। গত এক বছরে ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা থেকে মা হওয়া সবটাই ফুটে উঠেছে স্পেশাল বার্থডে কেকে। কেকের সঙ্গে ছবি শেয়ার করে যার ক্যাপশনে নুসরত নিজেও লিখেছেন, এক বছর বয়স আরও বেড়ে যাওয়া, এর আগে কখনো এতটা আশীর্বাদের হয়নি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ অবশ্যই। মুখে কিছু না বলেও বা ক্যাপশনে স্পষ্ট করে উল্লেখ না করলেও বার্থডে গালের জন্য জন্মদিনের স্পেশাল কেক যে যশেরই আনা তা বুঝতে বাকি থাকে না কারো। কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে নয়না। সম্ভবত জন্মদিন উপলক্ষে প্রেমিকা নুসরতকে নিয়ে কোনো ট্রিপে গিয়েছেন যশ। আর তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু আবারও সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে, যেখানে একই লোকেশনে যুগলের ছবি শেয়ার হচ্ছে। যদিও কোথায় ঘুরতে গিয়েছেন নায়ক বা নায়িকা দুজনে কেউই কিন্তু অবশ্য এই নিয়ে স্পিকটি নট। একদিকে আলো দিয়ে সাজানো এক জায়গায় মেকআপহীন লুকে নুসরত, অন্যদিকে ঠিক সেখানেই আবার হাসি মুখে পোজ দিয়েছেন যশ, যার ক্যাপশনে নুসরত লিখেছেন, আলোগুলো জ্বলতে থাকুক। অন্যদিকে যশ আবার খানিকটা দার্শনিকভাবেই লিখেছেন, মনের ভিতরে যে আলো রয়েছে তাকে কখনো নিভতে দিও না, যার প্রেক্ষিতে নুসরত আবার লিখেছেন, এখনও সবসময় এভাবেই আলোকিত থাক। জুটি ছবি এটা বুঝিয়ে দিচ্ছে যে চারিদিকে যতই ভাঙন বিচ্ছেদের গুজব চলতে থাকুক না কেন, শত্রুদের মুখে ছাই দিয়ে তারা একসঙ্গেই আছেন বিন্দাস। ভাইরাল টলিউডের টিম থেকে দ্য গর্জিয়াস লেডি নুসরত জাহানকে জানাই আ ভেরি হ্যাপি বার্থডে। স্বামী সন্তান আর কাজ নিয়েই এইভাবেই মুখে হাসি লেগেই থাকুক অভিনেত্রী তারকা নুসরত জাহানের। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।